ফুটন্ত গরম পানির মধ্যে বেসনের বড়া দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে রেসিপিটা ঘরের মধ্যে সবজি না থাকলে ঝটপট অল্প সময়েই তোমরা তৈরি করে নিতে পারবে, আর এই রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ, খেয়েই তোমরা বুঝতে পারবে যে কতটা এটা টেস্টি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম বেসন নিয়েছি, ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে বেসনের জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই হিসাবে অ্যাড করেছি। দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা, আর দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়ো, আর 1 চামচ মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা যদি না থাকে তোমরা ম্যাগি মশলা অ্যাড করে দেবে। ম্যাগি মশলাটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে পানিটা অ্যাড করে নিই, ধীরে ধীরে অল্প অল্প করে পানিটা অ্যাড করেছি, আর এইরকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। নর্মাল যেভাবে আমরা বড়া তৈরি করি ঠিক ততটাই ঘন করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ ঠিক এতটাই ঘন আমি রেখেছি। এবার 2-3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশে যায়। অন্যদিকে চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো পানি। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এইভাবে একটু গরম হয়ে গেছে পানি, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসনের বড়াগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাবে বড়াগুলো ওপরে ভেসে উঠছে, এর মানেই হচ্ছে যে বড়ার ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়েছে। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ওপরে সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠবে, আর এই বড়াগুলো হবে অনেক বেশি নরম আর স্পঞ্জি। 2-3 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তারপর খুন্তি দিয়ে আলতো হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট লেগেছে বেসনের বড়াগুলো সেদ্ধ হতে, এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি, একটা ছাকনার মধ্যে তুলে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে বেসনের বড়াগুলো একে অপরের গায়ে লেগে না যায়। এখন পানি থেকে আমি তুলে সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো বেসন নিয়েছি, খুব ভালো করে লো ফ্লেমে একদম ভেজে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। 1 মিনিট ভেজে নেওয়ার পর এটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে মিক্সার জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম, আর নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো, বীজ অংশটাকে ফেলে দিয়েছি, আর দিলাম 5টি মতো কাঁচা লঙ্কা। এখন আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের 3 চামচ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। জিরাটা একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, তারপর যে মিক্সার জারের মধ্যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর ফ্লেমটা এই অবস্থায় একদম কমিয়ে রেখেছি। 2-3 মিনিট এরকম করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে লবণটা এখানে একটু কম দিতে হবে কারণ বেসনে লবণটা দেওয়া আছে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিচেন কিং মশলা। কিচেন কিং মশলার পরিবর্তে ম্যাগি মশলা অ্যাড করতে পারো, আর যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 চামচ মতো পানি অ্যাড করে দিলাম, আর মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখাই যাচ্ছে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই রকম হবে যখন এই মশলার কালারটা, তখনই আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তোমরা এখানে অবশ্যই ক্যাপসিকাম কুচি অ্যাড করবে, যদি না থাকে একটু মোটা সাইজ করে পেঁয়াজ কুচিও অ্যাড করে দিতে পারো। তো এখন যে আমি বড়াগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে 1-2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখতে পাঁচ চারিদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে। এখন আমি পরিমাণ মতো, মানে 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি, মানে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে অ্যাড করতে হবে পানি। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, ওপরে পুরো তেলটা ভাসতে শুরু করেছে, একদম হোটেল স্টাইল বড়া রেসিপি তৈরি হয়ে গেছে। ক্যাপসিকাম দেওয়ার
হলে এই রেসিপিটা স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। কেউ বুঝতে পারবে না এটা বেসনের বড়া রেসিপি, তোমরা ভাত রুটি পরোটা যে কোনো দিয়ে এটা সার্ভ করতে পারবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।